মানে আমরা এমন একটা জীবন পছন্দ করি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। আমাদের কি দেশের সিনেমা নাটক গত 50-100 বছর থেকে বুঝাইছে দাড়ি রাখলে মানুষ আনস্মার্ট হয়, এখন আমরা এসে দাড়ি কাটে স্মার্ট হই। আমাদের কি গত 50-100 বছরের সিনেমা নাটক এই দেশের যারা উন্নত বলে আমরা ধারণা করি, যারা শিক্ষিত বলে আমরা ধারণা করি, তারা বুঝাইছে সিগারেট খাওয়া স্টাইল, এটা খাওয়া পুরুষত্বের ব্যাপার, আমরা খাই। আমাদেরকে কেউ বুঝাইছে যে পান ওলামা কাশান, আমরা জর্দা খাই। কেউ আমাদেরকে বুঝাইছে তুই কি ফকির নিরে টাকনুর উপরে প্যান্ট কেন লাগলো, আমার থেকে টাকা নিয়ে একটু টাকনুর নিচে লাগাইস তারপর টাকনুর নিচে দিস। কেউ একজন আমাদেরকে বুঝাইছে টাকনুর উপরে প্যান্ট পরা ফকির নি, যার অভাব সে পড়বে। তা আমাদেরকে এই গত বছরগুলোতে কেউ একজন বুঝাইছে দাঁড়িয়ে রাখলে আর স্মার্ট হয়, দাঁড়িয়ে রাখলে বিয়ে করা যায় না, দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাওয়া যায় না, দাঁড়িয়ে রাখলে চাকরি হয় না, দাঁড়িয়ে রাখলে এটা ভালো মানুষের চিহ্ন নাকি, বয়স হয়েছে নাকি? আমাদেরকে কেউ বুঝাইছে দাঁড়ি ওঠে আমাদের 14 বছর বয়সে, রাখতে হবে 50 বছর বয়সে গিয়ে? কেউ বুঝাইছে যে ওটা ওইটা ওঠে 14 বছরে, এটা রাখতে হবে 50 বছর 60 বছরের ছেলে মেয়ে বিয়ে দিয়ে? অথবা না রাখলেও কি আসা যায়, দাঁড়ির ভিতরে কি ইসলাম নাকি? ইসলামের ভিতরে না দাঁড়িয়ে, কেউ একজন এভাবে বুঝেছে, এটা শূন্য ফেলে দিতে হবে। কেউ একজন আমাদেরকে এই দুনিয়া সম্পর্কে বুঝাচ্ছে, কত লোকজন আমাদেরকে এই দুনিয়া সম্পর্কে ধারণা দিচ্ছে টাকা টাকা, এখন তো গোল গোল। এখন এই গত কয়েকদিন থেকে আগামী কিছুদিন পর্যন্ত পৃথিবী হচ্ছে গোল আর গোল, শুধু গোল আর কিছুই নাই। কেউ একজন আমাদেরকে, কিছু মানুষ আমাদেরকে বুঝাচ্ছে বর্তমানে যারা গোল করেছিল তারা উন্নত, তারাই সভ্য, তারাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তারা পৃথিবীর টাইম সেভ করতেছে, পৃথিবীকে উন্নত করতেছে, পৃথিবী বাঁচাইতেছে তারা, তারাই তো সব। এখন যারা গোল গোল করেছিল এই পৃথিবীতে এখন তারাই সব, তারা যতটুকু বোঝে পৃথিবীর আর কেউ অতটুকু বোঝে না। এ জিন্দগি হ্যাঁ কেয়া খানা পিনা সোনা বাচ্চে পেদা করানো হ্যাঁ কেউ টাকা পয়সা যে কোনো মূল্য উপার্জন করে টাইম বের করতে হবে গোল, এটা বলার জন্য কেউ একজন, কিছু মানুষ আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা এখন যে যুগে বসবাস করি এটার চাইতে উন্নত যুগ আর ছিল না আসবে না, এটাই সেরা, এখানের গুলশানের জায়গার চাইতে উন্নত জায়গা আর নাই, এখানে বনানীর জায়গার চাইতে উন্নত জায়গা আর নাই, এখানে উত্তরার জায়গার চাইতে আর উন্নত জায়গা নাই, পূর্বাচলের জায়গার চাইতে উন্নত জায়গা নাই। আমাদেরকে কেউ বুঝাচ্ছে, আমাদেরকে কেউ বুঝাচ্ছে একটা ফ্ল্যাট না হলে মানুষ নাকি? হ্যাঁ জীবনে করছিস কি একটা ফ্ল্যাট নিস না, একটা ফ্ল্যাট নিস নাই। আমাদেরকে কেউ বুঝাচ্ছে বিদেশ চলে যেতে হবে, স্ত্রী সন্তান রেখে 40 বছর বিদেশ করে এরকম একটা বিল্ডিং করে, এরপর সুন্দর সুন্দর ছেলে পেলে যারা বাপ মা পড়াশোনা করাইছে কষ্ট করে এদেরকে জামাই বানাইতে হবে অথবা এদের মেয়ে বিয়ে করাইতে হবে, 40 বছর পুরো জীবনের যৌবন সব বিসর্জন দিয়ে একটা ইট বালু সিমেন্টের দেওয়ার ঘর বানাইতে হবে আর বউকে এইভাবে বিধবার মতো ছেড়ে দিতে হবে বছরের পর বছর বিবাহিত ব্যাচেলার মহিলা বছরের পর বছর। দেখা যাচ্ছে পুরুষ বিয়ে করেছে 2000 সালে, বিয়ে করে 3 মাসের মাথায় বিদেশ গিয়ে 2005-এ আসছে, 6 মাস ছিল আবার গিয়ে 9-এ আসছে, 6 মাস ছিল আবার গিয়ে 14-তে আসছে, 6 মাস ছিল আবার গিয়ে 20-এ আসছে, 6 মাস ছিল। চিন্তা করে দেখলাম 20 বছর বৈবাহিক জীবনে বেটা বিয়ে করছে 2 বছর, 20 বছর বৈবাহিক জীবনে কয় বছর বিয়ে করছে সে? আমার তো 2018 সালে করছি, 2020 পর্যন্ত 2 হয়ে যেত, 2 বছর ঘর সংসার হয়ে যেত তো, আর 2 বছর যেহেতু ঘর করবি তাহলে 2002 সালে কইরা 2002 পর্যন্ত করে একটা না 20 পর্যন্ত থেকে যদি কি আসে যায়, কি আসে যায়? টাকা দুনিয়া টাকা বাস, ঘরে আলমারি ফ্রিজ না হলে বউয়ের ভালো স্বামী হওয়া যায় নাকি, ঘরে টিভি আর বক্স খাট না হলে শ্বশুরের ভালো জামাই হওয়া যায় নাকি, পকেট ভর্তি টাকা না থাকলে সুন্দর সুন্দর জামা কাপড় না পরলে, ডেলি সপ্তাহে 2-3 জোড়া চেঞ্জ না করলে, 4 জোড়া জুতা না থাকলে, নাকি মানুষ মানুষের কাতারে পড়ে নাকি বস্তি? আমাদেরকে কেউ বুঝাচ্ছে এটাই দুনিয়া? ও দুনিয়া লোভী মানুষরা, আল্লাহ যাকে দুনিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ সে শুকরিয়া আদায় করবে, যাকে দেয়নি সে অপেক্ষা করবে আখেরাতের, যাকে আল্লাহ দিয়েছে সে ভালো কাজে ব্যয় করবে, যাকে আল্লাহ দিয়েছে সবর করবে, খালাস
হিসাবটা ঠিক এতটাই আসলে সাধারণ। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের শোভা মাত্র। জি, এই পৃথিবীতে আপনি এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছেন আর আপনার ছেলেপেলে আয়েশা যা কিছু আবিষ্কার করবে, আপনার বাপ দাদা যা কিছু আবিষ্কার করে গেছে, এবার দেখেন এটা রকেট হোক আর বিমান হোক আর যুদ্ধ বিমান হোক আর হাওয়ায় ঝুলন্ত ব্রিজ হোক আর আপনার ঘরের এসি হোক, এই বাতাস দেওয়া ফ্যান হোক, সেগুন কাঠের খাট হোক, আপনার ওই বক্স স্পেঞ্জ শুইলে এমন জাম্প করে, হ্যাঁ এই খাট হোক, আপনার ওই ডাইনিং টেবিল 5 লাখ টাকা দামের হোক, আপনার এই জীবন এই পৃথিবীতে হীরা মাণিক্য মতি হোক, এ পুরো পৃথিবীর সব কিছু যা আপনার কাছে মনে হয় অসাধারণ আর যা আপনার কাছে মনে হয় সাধারণ, আল্লাহ বলতেছে যে এটা জিরাই হোক, এটা দুনিয়ার শোভা। কি যেমন এই মসজিদের শোভা করছে এরা কিভাবে দেখেন, এখান দিয়ে টাইলস লাগাইছে, এখান দিয়ে রং করছে, দেখছেন এন্দি কি লাগাইছে, এন্দি কি করছে, রং করছে, এখান দিয়ে কি সুন্দর একটা কাঠ কালারের একটা খুতবার স্টেজ রাখছে, রাখছে না, আবার এই যে পাঞ্জাবি বানাইছে, তো এখান দিয়ে বটম দিছে, এখান দিয়ে আবার কুয়েতি স্টাইল করছে। আচ্ছা, এটা পাঞ্জাবিতে এক ধরনের সৌন্দর্য দিকে নিয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা মাইক বানাইছে, এটা হিন্দি স্টাইল করছে, দেখছেন কি সুন্দর কানের মধ্যে লাগানোর স্টাইল বানাইছে, শোভা সুন্দর করছে, এটাকে কি করছে সুন্দর করছে। এই যে আপনি চশমা পরছেন, সামনের কিনারে একরকম পিছনের কিনারে গোল্ডেন কালার, চশমাটারে সুন্দর করছে, কি করছে চশমাটারে সুন্দর করছে। এই যে আমি টুপি পরছি, টুপিটা সাদা কিন্তু এখান দিয়ে ছোটো ছোটো ফুটো ফুটো কটা ফুল দিছে, কি করছে সুন্দর করছে। এই পৃথিবীতে আপনি যত সম্পদ দেখেন, যত আকর্ষণীয় বস্তু দেখেন, যেটা আপনি পান নাই, যেটা আপনি পেতে চান, যেটা আপনার আছে আপনি সন্তুষ্ট না, যেটা আপনি কখনো পাবেন বলে মনে হয় না, এই পৃথিবীর যার কাছেই থাকুক এটা, আল্লাহ তাআলার কাছে তো এটা মাছির দামের চাইতে সস্তা।